আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খোরশেদ আলম খান, সহকারী শিক্ষক গাইবান্ধা ইসলামী উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে লগারিদম সম্পর্কে আলোচনা করছিলাম। এই পর্বের ক্লাসে আমি তোমাদেরকে 4.2 অনুশীলনীর 3 নম্বর সমস্যাগুলো সমাধান করে দেখাবো। এখানে বলা হয়েছে, দেখাতে বলা হয়েছে, দেখাতে বলা হলে বা প্রমাণ করতে হলে আমাদেরকে বাম পক্ষ ডান পক্ষ নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা বাম পক্ষ লিখতে পারি এখানে লগারিদমের সূত্রগুলো অনুযায়ী আমরা এই লগের সামনে ফাইভ এটাকে সূচক হিসাবে লিখতে পারি, ফাইভ টু দি পাওয়ার ফাইভ মাইনাস লগ টেন ভিত্তি 25। এরপরে আমরা লিখতে পারি লগ টেন ভিত্তি ফার্স্ট পাশের গুণফল। আমরা জানি এইভাবে যদি লিখি মানে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ পাঁচ আচ্ছা পঁচিশ, পাঁচ পঁচিশে 125, পাঁচ 125 আমরা জানি 625, তার সাথে আরও পাঁচ গুণ 125। তাহলে আমরা লিখতে পারি 125 মাইনাস লগ 10 ভিত্তিক 25। আমরা জানি লগের ক্ষেত্রে বিয়োগ থাকলে লগ আমরা যখন কমন নিব তো সংখ্যাগুলো ভাগ আকারে লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি লগ 10 ভিত্তিক 3125। এক্ষেত্রে আমরা দেখতে পারি 3125 দ্বারা ভাগ করলে আমরা পাই লগ 10 ভিত্তিক 125। এটি রাইট হ্যান্ড সাইড দেখানো হবে। আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা কীভাবে আমরা দেখাতে পারি। এখন আমরা 3-এর খ নম্বরে চলে যাব। আমরা কীভাবে সমাধান করতে পারি একটু লক্ষ্য করো, এখানে উপরে এটাকে আমরা লিখতে পারি পাঁচ দশে পঞ্চাশ বা 25 দশে 50, দুইভাবে আমরা ভাঙাতে পারি। আমরা যদি 50 উৎপাদক করি তাহলে আমরা লিখতে পারি 2 × 25। আবার এটাকে ভাঙিয়ে লিখতে পারি 3 × 49। আশা করি বুঝতে পেরেছ এখানে 10 ভিত্তিক দিতে ভুলে গিয়েছিলাম, লগ 10 ভিত্তিক 2 × 25 আমরা লিখতে পারি 5 স্কোয়ার, আবার 49 আমরা লিখতে পারি 7 স্কোয়ার। এখন আমরা লগের ভাগের যে সূত্র থেকে আমরা ব্যবহার করতে পারি, ভাগ থাকলে বিয়োগ আকারে লেখা যায়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি লগ 10 ভিত্তিক 2 × 5 স্কোয়ার মাইনাস লগ 10 ভিত্তিক 3 × 7 স্কোয়ার। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 2 × 2 অ্যান্ড 5 গুণ আকারে আছে, এক্ষেত্রে আমরা লগের মাধ্যমে যোগ আকারে লিখব, লগ 10 ভিত্তিক 2 + লগ 10 ভিত্তিক 5, এখানে আমরা লিখব লগ 10 ভিত্তিক, এখানে গুণনের ফলে এখানে যোগ চিহ্ন হবে কিন্তু সামনে মাইনাস থাকার কারণে এই চিহ্নটি পরিবর্তন হয়ে 3
পরিবর্তন হয় এটিও মাইনাস লগ 10 ইনটু 7 স্কয়ার লিখতে পারি। এখানে 5 এর উপরে স্কয়ার ছিল, আমি এটা ভুলে গেছিলাম। এখন আমরা তোমরা লক্ষ্য করো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাচ্ছি 2 প্লাস সূচকের সূচক আমরা সামনে রাখলে লগের সামনে নিয়ে আসতে পারি 2 লগ 10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক 3 মাইনাস সূচকটা সামনে চলে আসবে, তাহলে 2 লগ 10 ভিত্তিক 7। তোমরা মিলিয়ে দেখো যে আমরা যে রাশিটি পেয়েছি সেটি ঠিক 6 নম্বর সমস্যার রাইট হ্যান্ড সাইডের সাথে হুবাহু মিলে গিয়েছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসতে পারলাম, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড দেখানো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, আমরা সমস্যার সমাধান করে ফেললাম। এখন আমরা 3-এর গ নম্বরে যাব। এটাকে আমরা কীভাবে প্রমাণ করা যায়, এখানে আমরা লক্ষ্য করছি লগের সামনে 3 আছে, এটাকে আমরা পাওয়ার লিখতে পারি, 2 আছে, এটাকে আমরা 3 পাওয়ার লিখতে পারি। লিখে ফেলি লগ 10 ভিত্তিক 2 কিউব প্লাস লগ 10 ভিত্তিক 3 স্কোয়ার প্লাস লগ 10 ভিত্তিক 5। এরপর আমরা লিখতে পারি লগ 10 ভিত্তিক 2 কিউব মানে হচ্ছে 8, এখানে আমরা লিখব 8। লগ 10 ভিত্তিক 3 স্কয়ার মানে 9 প্লাস লগ 10 ভিত্তিক 5। এখন আমরা লগের যোগের যে সূত্রটি শিখেছি সেটি আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা লগ যদি 10 ভিত্তিক 1 নিয়ে ফেলি, তাহলে 8 গুণন 9 গুণন 5। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা গুণ করে দেখো, 8 9 72, 8 9 72। একে যদি এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে তখন 10 5 35 360। তাহলে আমরা লিখতে পারি লগ 10 ভিত্তিক 300 360। তাহলে তোমরা লক্ষ্য করো আমাদের 3 নম্বর প্রশ্নের গয়ের রাইট হ্যান্ড সাইড লেখা আছে 3 লগ 10 ভিত্তিক 360। তাহলে এটি আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের ক্লাসে 3 নম্বর প্রশ্নে 3টি সমস্যা সমাধান করে দেখলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।